This is ABC News, AGT Live. Vidhek! एक पिता महात्मा गांधी जिन्हें भारतवर्षे স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি ভারতবর্ষকে সামাজিক বিপ্লব আনার জন্য উদ্যোগ নিয়েছিলেন, সেই মহাত্মা গান্ধীকে, একজন ধার্মিক মহাত্মা গান্ধীকে, একটা ধর্মান্ধ নাথুরাম গডস আজকের এই দিনে হত্যা করেছে। এই দিনে দেশবাসী আমরা ওনার স্মৃতিতে শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। যে আরএসএস আপনারা জানেন যে নাথুরাম গডস যিনি জাতির পিতাকে হত্যা করেছে, যে অহিংসার পূজারি ছিলেন, সেই মহাত্মা গান্ধীর যে নীতি, মহাত্মা গান্ধীর যে অহিংসা যে নীতি, সারা পৃথিবী এখন বুঝতে পেরেছে যে অহিংসায় প্রয়োজন। যখন চীনের লক্ষ স্টুডেন্ট যখন বিদ্রোহ করলো গণতন্ত্রের জন্য, টিনম্যান স্কোয়াডে হাজার হাজার স্টুডেন্টকে কমিউনিস্ট সরকার হত্যা করলো, সেই সময় দেখা যায় ছাত্রদের হাতে সেই গান্ধীজির অহিংসা বাণী ছিল। এইরকম মহাত্মা গান্ধীকে যারা যে হত্যা করেছে তাকে এই আমলে তার মূর্তি তৈরি করা হয়, পূজা করা হয়। এই যে জিনিসটা আমরা এই দিনে আমরা ধিক্কার জানাই, গান্ধী হত্যাকারী শক্তি যাতে নির্মূল হয়ে যায় সেটা আমরা আহ্বান রাখি। Thank you.